পরীক্ষিত সম্পর্কিত কিছু অঙ্ক দেখো। প্রথম অঙ্কটা হচ্ছে 100 খবর বা 200 নিউটন পার কুলম প্রাবল্য একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, YZ তলে অবস্থিত 20 সেমি বাহুবিশিষ্ট বরফের ক্ষেত্রের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে? তাহলে অ্যান্সার কীভাবে করব? তাহলে তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে 100 খবর আবার, তাহলে ধরি Ex ইকুয়াল টু কত, তাহলে 200 i ক্যাপ। ঠিক আছে, আচ্ছা বলছে যে YZ তলে অবস্থিত, তাহলে YZ তলে অবস্থিত 20 সেমি বাহুবিশিষ্ট বলাকার ক্ষেত্র দিয়ে মধ্য দিয়ে বলেছে, তাহলে YZ তলের ক্ষেত্রে লম্বকে YZ তলে লম্ব 100 অক্ষ। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বা ক্ষেত্রফলের ভেক্টর এ ইকুয়াল টু হলো 20 সেন্টিমিটার, তাহলে 20 - 2, আচ্ছা বাহু বিশিষ্ট বলেছে, তাহলে এত ইন্টু 20 × 10⁻², এত হচ্ছে তোমার কত হবে, তাহলে আই ক্যাপ হচ্ছে ক্ষেত্র ভেক্টর। তাহলে ফ্লাক্স ফাই সমান আমরা কী জানি, ই ডট এ সমান, তাহলে ই কত, 200 ডট বা 200 i ক্যাপ ডট, এটা 20 × 20 কত, 400 × 10⁻⁴ আই ক্যাপ। তাহলে আই ক্যাপ আর আই ক্যাপের ডট পড়া কত হয়, 1, তাহলে এটা হয়ে যাবে, তাহলে 400 × 10⁻⁴ সমান হচ্ছে, এখানে দুটো শূন্যটা, দুটো শূন্য মিলে এটা কেটে যাবে, এটা হয়ে যাবে কত, 8 নিউটন মিটার স্কোয়ার বাই কত, কুলম্ব। বুঝে গেছে? আচ্ছা পরের অঙ্কটা দেখো, ইকুয়াল টু 3i ক্যাপ + 4j ক্যাপ + 5k ক্যাপ প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে স্থাপিত এসি ইকুয়াল 10i ক্যাপ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে ফ্লাক্স ফাই সমান, তাহলে ই এবং ডিএস এদের মধ্যবর্তীগণ যেখানে 0 হবে তো সেখানে হচ্ছে তড়িৎ ফ্লাক্স ম্যাক্সিমাম হয়, অর্থাৎ এটা হয়ে যাবে তাহলে 3i ক্যাপ, ই আর ডিএস এর কত, 10i ক্যাপ, এটা কত হবে, 30 ইউনিট। বুঝে গেছে? পরের অঙ্কটা দেখো, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য ই সমান 6i ক্যাপ + 3j ক্যাপ + 4k ক্যাপ ভোল্ট পার মিটার দেওয়া আছে, YZ তলে 20 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে এর ক্ষেত্রে তাহলে একই রকম হবে, তাহলে YZ তল বলেছে, তাহলে YZ তলের লম্বকে 100 অক্ষ বরাবর, তাহলে এখানে ক্ষেত্র ভেক্টর যেটা হবে সেটা হবে 20 i ক্যাপ, আর ই এর ভেক্টর দেওয়া আছে কত, 6i ক্যাপ + 3j ক্যাপ + 4k ক্যাপ, অতএব ফ্লাক্স ফাই ইকুয়াল টু হবে ই ডট এ সমান, তাহলে হবে কত, তাহলে 20.6, মানে এটা আই ক্যাপ, এটাও আই ক্যাপ সমান, তাহলে 20 × 6 কত, 120 ভোল্ট মিটার। বুঝা গেল? এবার দেখো বলছে, এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে +Q, +Q, +Q ও -Q আধান রাখা আছে, এই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দু তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। তো ধরে নাও এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু যথাক্রমে পরপর কত রাখা আছে, +Q, +Q, +Q আর হচ্ছে -Q, তাহলে এদের কেন্দ্রবিন্দু বলতে কি, এদের কর্ণদ্বয়ের যোগফল, এইখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এর নাম দিয়ে দাও A, B, C, D। তাহলে এ বিন্দুতে, এটা ও বিন্দু ধরে নাও, +Q আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য কত হবে, +Q/4πε0 এ ও এর কত স্কোয়ার, আর অভিমুখ কোন দিকে, এ ও বরাবর।
এটাকে E1 ধরে নাও, ঠিক আছে। বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য E2 সমান প্লাস কিউ বাই 4πε0 বিও এর স্কোয়ার, এটা কোন দিক বরাবর? বিও বরাবর। সি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য E3 সমান হচ্ছে প্লাস কিউ বাই 4πε0 সিও এর স্কোয়ার, এটা হচ্ছে কোন দিকে? সিও বরাবর। ডি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য E4 সমান মাইনাস কিউ বাই 4πε0 ডিও এর স্কোয়ার, এটা কোন দিকে বরাবর? ডিও বরাবর। এটাকে সমান আমরা লিখতে পারি কিউ বাই 4πε0 ডিও এর স্কোয়ার, অভিমুখটা উল্টে দাও, ও ডি বরাবর, ঠিক আছে। এবার দেখো এ বিন্দুর জন্য যে তড়িৎ প্রবল এদিকে ছিল আর সি বিন্দুর জন্য তড়িৎ প্রবল এদিকে, এরা পরস্পর পরস্পরকে প্রশমিত করে দেবে, কারণ প্রতিটা ক্ষেত্রে এদের মান কি? সমান। তাহলে সি বিন্দুর জন্য কত ধরেছিলাম? এটা হচ্ছে E3, আর এ বিন্দুর জন্য কত ধরেছিলাম? E1। তাহলে E3 ইকুয়াল টু E1 হয়, এটা প্রশমিত হয়ে যাবে। আচ্ছা, বি বিন্দুতে আধানের জন্য এদিকে কত ধরেছিলাম? E4। বি বিন্দুর জন্য ধরেছিলাম E2, এটা হচ্ছে E2। আর ডি বিন্দুর জন্য এদিকে ছিল কত? E4, তাকে উল্টে নিয়েছি, তাহলে এদিকে হয়ে গেল কত আবার? E4, ঠিক আছে। তাহলে আমার লব্ধি প্রাবল্য যেটা হবে, লব্ধি প্রাবল্য হবে E2 প্লাস E4 সমান, তাহলে কত হবে? তাহলে কিউ বাই 4πε0 ইন্টু এই ডিস্টেন্সটার স্কোয়ার নিচে, তাহলে ওটা কত? টোটাল বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হয়? টোটাল বাহু যদি যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু এ, তাহলে এইটুকুটা হবে কত? a/√2। তাহলে a/√2 তার স্কোয়ার প্লাস কিউ বাই 4πε0 a/√2 তার স্কোয়ার, আর লব্ধি প্রাবল্য হবে ওডি বরাবর সমান। তাহলে আমরা লিখব এটা √2 স্কোয়ার মানে উপরে যাবে 2, তাহলে 2q বাই 4πε0 স্কোয়ার প্লাস 2q বাই 4πε0 স্কোয়ার সমান, তাহলে লসাগু তো একই আছে, তাহলে এটা হয়ে যাবে 4q, অর্থাৎ এটা হয়ে যাবে তাহলে 4q বাই 4πε0 ইন্টু স্কোয়ার, এটা হচ্ছে লব্ধি প্রাবল্য, বোঝা গেছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, একটি বড় ক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু যথাক্রমে +q, -q ও -q আধান রাখা আছে, বড় ক্ষেত্রে কেন্দ্রে তড়িৎ প্রবল নির্ণয় করো। তাহলে ধরে নাও এটা একটা বড় ক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a একক, ধরে নাও, ঠিক আছে। এখানে তাহলে +q আধান রাখলাম, একালে হচ্ছে +q আধান রাখলাম, এখানে হচ্ছে তাহলে -q, এখানে হচ্ছে -q, তাহলে এদের কেন্দ্রবিন্দু মানে কোথায়? এদের কর্ণদ্বয়ের যেখানে যোগ বিন্দু সেটাকে বলা হচ্ছে কেন্দ্রবিন্দু O, ঠিক আছে। তাহলে এটাকে নাম দাও A B C D। এবার দেখো এ বিন্দুতে +q আধানের জন্য যদি আমি ও বিন্দুর দিকে আসি, তার ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে, এটাকে ধরে নাও কত? E1। আবার ডি বিন্দুতে -q আধানের জন্য যখন আমি ও বিন্দুতে যাব, সেটা হবে কত? E2 ধরলাম, কিন্তু সেটা হচ্ছে -আধানের জন্য,
তাহলে যদি আমি সেটাকে ঘুরিয়ে নিই এদিকে তাহলে সেটা হয়ে যাবে কত ধরলাম এদিকেই ধরে নিলাম কত ই টু। আবার একই রকমভাবে বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য এদিকে যদি আমরা ই থ্রি ধরি এদিকে কত ধরলাম ই থ্রি। আবার এখানে হচ্ছে মাইনাস কিউ আধানের জন্য যখন এদিকে যাব সেটা হলো ই ফোর, কিন্তু মাইনাসটা ডিরেকশনটাকে উল্টে দিলাম মানে তড়িৎ ক্ষেত্রে অভিমুখটা যদি উল্টে দিই তাহলে এদিকে হয়ে যাবে কত ই ফোর। বোঝা গেল? তাহলে আমাদের লব্ধি প্রাবল্য হয়ে যাবে কোন দিক বরাবর? এই দিক বরাবর। ঠিক আছে, তাহলে আমি ডিরেক্ট করে দিলাম, তাহলে লব্ধি প্রাবল্য সমান, তাহলে বড়ক্ষেত্রে কন্যাদের পরস্পর সমকোণে ছেদ করে, তাহলে লব্ধি প্রাবল্য যেটা হবে সেটা হবে তাহলে ই ওয়ান প্লাস ই টু তার হোল স্কোয়ার প্লাস ই ফোর প্লাস ই থ্রি তার হোল স্কোয়ার, তার হবে কত রুট ওভার। ঠিক আছে, সমান তাহলে ই ওয়ান আর ই টুর মান তো সমান, তাহলে আমরা সেটাকে লিখতে পারি এটাকে রুট ওভার অফ টু ই ওয়ান তার স্কোয়ার, এটা হয়ে যাবে তাহলে টু ই থ্রি তার স্কোয়ার। তাহলে এখানে টুটা যদি বাইরে নিয়ে চলে আসো তাহলে বাইরে চলে আসবে টু, রুট ওভার অফ থেকে যাবে কত তাহলে ই ওয়ান স্কোয়ার প্লাস ই থ্রি এর স্কোয়ার। ঠিক আছে, এবারে ই ওয়ান সমান কত? তাহলে ই ওয়ান সমান হচ্ছে কিউ বাই ফোর পাই এপসাইলন নট এ বাই রুট টু তার কত হোল স্কোয়ার, কারণ এ ও এর ডিস্টেন্স কত এ বাই রুট টু। একই রকমভাবে তাহলে ই থ্রি সমান কত হবে কিউ বাই ফোর পাই এপসাইলন নট এ বাই রুট টু তার হোল স্কোয়ার, তাহলে ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা এই রাশিমালার স্কোয়ার হবে, তাহলে এগুলোকে একটু যদি লিখে নেওয়া পড়া হয় তাহলে কত হবে তাহলে টু কিউ বাই ফোর পাই এপসাইলন নট এ স্কোয়ার, এটাও হবে টু কিউ, ই থ্রি সমান টু কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইনটু এ স্কোয়ার। তাহলে এদের স্কোয়ার করে বাইরে বেরাবে, তাহলে এদের স্কোয়ার করে যদি বাইরে বের করে নিই তাহলে এই দুটো রাশিমালা আবার কি সেম, তাহলে ই ওয়ান ইকুয়াল টু যেহেতু আবার ই থ্রি, সুতরাং আমরা এখানে কি করব এটা সমান লিখে দেবো টু, আবার এটা যেহেতু সেম তাহলে হচ্ছে টু ই ওয়ান স্কোয়ার, তাহলে টু রুট টু কত হবে তাহলে ই ওয়ান। ঠিক আছে, টু রুট টু ই ওয়ান, তাহলে লব্ধি প্রাবল্য যেটা হবে লব্ধি প্রাবল্য সমান হবে টু রুট টু, টু ই ওয়ানের মান বসিয়ে দেওয়া যে কোনো একটা টু কিউ বাই ফোর পাই এপসাইলন নট স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে ফোর রুট টু কিউ বাই ফোর পাই এপসাইলন নট স্কোয়ার। ঠিক আছে, এবং এদের অভিমুখটা কোন দিকে হবে বলতো? অভিমুখটা হবে হচ্ছে তোমার এই বরাবর। ঠিক আছে, অভিমুখটা কোন বরাবর? এই বরাবর, এটা নাম দিয়ে দাও ধরো সি, তারটা হচ্ছে কত ও সি বরাবর। বুঝে গেছে? এবার দেখো একটি ঘনকের মধ্যে যদি আটটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হয় তাহলে ঘনকের মধ্যে তড়িৎ প্লাস কত হবে? তো তড়িৎ দ্বিমেরুর নেট আধান কত হয়? সমান কত? জিরো। অতএব প্লাস সমান কত হবে তাহলে? যে কোনো সারফেস ফ্লাক্স ওয়ান জিরো, যে কোনো সার্ফেসের ভিতরে তোমার হচ্ছে যদি তড়িৎ দ্বিমেরু রাখা থাকে তাহলে তড়িৎ দ্বিমেরু মানে কি, ধরো এটা যদি আমরা একটা ঘনক ধরি, এটা যদি একটা ঘনক ধরি তাহলে এই ঘনকের ভিতরে যদি আমি একটি দ্বিমেরুও রেখে দিই তাহলে মাইনাস কিউ আছে আবার প্লাস কিউ আছে, তাহলে মোট আধান কত হলো? নেট আধান কত? জিরো। সুতরাং ফ্লাক্স সবসময় কত হবে? জিরো। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখো, ই সমান হচ্ছে এ আর, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র হচ্ছে অরীয়, অর্থাৎ যদি এখান থেকে এখান এই বিন্দু থেকে আর এর দিকে তাহলে রেডিয়াল দিকে সবসময় তড়িৎ ক্ষেত্র ডিরেক্টেড। যদি বলা হচ্ছে যে এ একটি ধ্রুবক, এর মান হচ্ছে 100 ভোল্ট পার মিটার স্কোয়ার, আর আর হলো মূল বিন্দু থেকে মিটার একক দূরত্ব, এবার মূল বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা এত ব্যাসার্ধ একটি গোলক কল্পনা করি তাহলে গোলকের ভেতর আধান কত হবে? ঠিক আছে, তাহলে ধরে নাও এটা হচ্ছে তাহলে মূল বিন্দু, এখান থেকে কত ব্যাসার্ধের নিয়েছে 0.20 মিটার ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করেছে, তাহলে ওই যে গোলকটা ধরলো তাহলে ওই কালো গোলকের ভিতর আধান কত হবে? তাহলে ফ্লাক্স ফ
ফাই সমান আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, ঠিক আছে, ক্লোজ সারফেস সমান কত, মোট আধান বাই এপসাইলন নট। তো এটা তাহলে ই তো দেওয়া আছে, ই সমান দেওয়া আছে কত এ আর, আর ডিএস এর মান কিছু একটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এ আর আমরা ধরে নিলাম ওই বিন্দুটাই আর, তাহলে এই আর এর জায়গায় কত বসাবো 0.20 মিটার ইন্টু ডিএস এর যেটা বেরাবে, ডিএস এর ক্ষেত্রফল যদি ইন্টিগ্রেশন করে বার করি তাহলে কত বেরাবে এস পুরোটাই, সেটা কত হবে তাহলে 4πr², ঠিক আছে। তাহলে এইটা সমান তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে কিউ বাই এপসাইলন নট। অতএব তাহলে কিউ সমান কত হবে, এ ইন্টু আর কিউব ইন্টু 4πε0, ঠিক আছে, সমান তাহলে কত হবে, এ এর মান কত দিয়েছে 100, আর কিউব করলে কত হবে 0.20 এর কিউব, আর 4πε0 এর মান কত হবে, মানে 1/4πε0 এর মান কত হয় 9×10⁻¹, তাহলে 4πε0 এর ক্ষেত্রে তাহলে উল্টে যাবে, তাহলে 9×10⁻¹, ঠিক আছে। আচ্ছা ক্যালকুলেশন করে বেরোবে এটা, এটা 100, এটা 0.2 এর কিউব, মানে হচ্ছে 0.2 কে 3 বার গুণ করে দাও, 2 এর কিউব কত হয় 8, তাহলে দশমিকে 3টা সংখ্যার পর দশমিক পড়বে, ঠিক আছে, এটা এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 0.008 বাই 9×10⁻¹, এবারে দেখো উপরে 10⁻⁹ উঠবে, এই পুরোটা গুণ করলে 0.8/9 আসবে, তাহলে 0.8/9 এর সঙ্গে 100 গুণ করে দাও, আবার নিচে একটা 100 দিয়ে ভাগ করে দাও, সেজন্য এটা 11 হয়ে গেছে, তাহলে আসবে 8.9×10⁻¹১১ কুলম, ঠিক আছে। আরও কিছু অঙ্ক আরও করছি, কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে কমেন্টে। আচ্ছা এই অঙ্কটা দেখো, 0.05 গ্রাম ভরের একটি পিতবলকে 100 ESU তড়িদাধান দেওয়া আছে, এর ঠিক 10 সেমি উপরে অবস্থিত একটি বলের তড়িদাধান কত হলে তা পিতবলকে সাম্য অবস্থায় রাখবে। অর্থাৎ অঙ্কটা করতে গেলে তোমাকে তাহলে যে পিতবলটা দেওয়া আছে সেটা ধরে নাও, সেটা কত দেওয়া আছে তোমার হচ্ছে 0.05 গ্রাম ভরের, তাহলে ওর ওজন কোন দিকে, নিচের দিকে, ঠিক আছে। এবার এই পিত বলে আধান কত আছে, আধান আছে কত 100 ESU, এবার এর ঠিক ওপরে 10 সেমি উপরে রাখা আছে, মানে এইখানে 10 সেমি উপরে একটা আরেকটা পিত বল রাখা আছে, একটি বলের বা একটা বল রাখা আছে, তাহলে ওই বলের তড়িদাধান কত হলে পিত বলটিকে সাম্য অবস্থায় রাখতে পারবে। তাহলে ধরে নিই বলের আধান কিউ, ঠিক আছে, এবারে তাহলে এটা ESU অর্থাৎ CGS ইউনিটে ধরা হয়েছে, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল যেটা, তাহলে আকর্ষণ বল কত হবে, তাহলে কিউ ইন্টু 100 বাই কত ডিস্টেন্সের স্কোয়ার, মানে কত 10 এর স্কোয়ার, তাহলে এটা সমান কত হবে mg এর সাথে সমান হবে, ঠিক আছে। এটা সমান যদি mg এর সাথে সমান হয় তাহলে মানগুলো বসিয়ে দাও, তাহলে এই 10 এর স্কোয়ার এই 100 কেটে গেল, অতএব তাহলে কিউ সমান হয়ে যাবে এম ইন্টু জি, এম সমান কত দেওয়া আছে 0.05, ইন্টু জি এর মান কত 980, তাহলে এটা গুণ করলে কত হয়, তাহলে সমান হয়ে গেলে কত, এটা গুণ করলে হবে তোমার 49 ESU, ঠিক আছে। এবার দেখো এটা আকর্ষণ বল হবে, তাহলে আকর্ষণ বল হলে কিউ এর মানটা অবশ্যই কত হবে -49 ESU, কারণ হচ্ছে মাইনাস আধান আর প্লাস আধান দুটো মিলে আকর্ষণ করবে, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা দেখো, বলছে 4টি সমান মানের আধান একটি বলক্ষেত্রে 4টি শীর্ষবিন্দুতে রাখা আছে, বলক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য a এবং প্রতিটি তড়িদাধানের মান q, বলক্ষেত্রে কেন্দ্রে কত মানের তড়িদাধান রাখলে প্রতিটি আধান সাম্যাবস্থায় থাকবে, তাহলে একটা বলক্ষেত্র আঁকো, ঠিক আছে। তাহলে এই বলক্ষেত্রে 4টি বিন্দুতে 4টি আধান বসিয়ে দাও, কিউ 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 আর কিউ, এটা নাম দাও a b c d, ঠিক আছে। তাহলে ধরি বি বিন্দুর ওপর অপর আধান দ্বারা লব্ধি বল
নির্ণয় করব। তাহলে দেখো, এ বিন্দুতে আধানের জন্য বল কোন দিকে? এই দিকে। ডি বিন্দুতে আধানের জন্য বি এর উপর বল কোন দিকে? এই দিকে। এই দুটো বলের লব্ধি কোন দিকে? এইটা। ঠিক আছে, তাহলে এ বিন্দুর জন্য বা এ বিন্দুতে আধানের জন্য বি বিন্দুতে বল সমান কত হবে? তাহলে কিউ স্কোয়ার বাই স্কোয়ার কোন দিক বরাবর? এ বি বরাবর। ধরে নাও এটা ইকুয়াল টু কত? এফ ওয়ান। ডি বিন্দুতে আধানের জন্য বি বিন্দুতে বল সমান কত? কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা কোন দিক বরাবর? ডি বি বরাবর। এটাকে ধরে নাও এফ টু। যেহেতু এফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে এফ টু, তাহলে বি বিন্দুতে এ এবং ডি বিন্দুর জন্য লব্ধি বল এ ও ডি বিন্দুর জন্য লব্ধি বল এফ ইকুয়াল টু হবে রুট ওভার অফ এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস 90 ডিগ্রি। তার কারণ হচ্ছে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা তো জিরো হয়ে যাবে, তাহলে এটা থাকবে এফ ওয়ান এফ টু স্কোয়ার দুটো যোগফল। এবার যেহেতু এফ ওয়ান ইকুয়াল টু এফ টু, তাহলে এটা হয়ে যাবে কত? রুট টু এফ ওয়ান। ঠিক আছে, এবার দেখো আরেকটা আধান রয়ে গেছে, সি বিন্দুতে একটা আধান হয়েছে, সেই আধানটা তাহলে বি বিন্দুর গিয়ে উপরে গিয়ে অ্যারেঞ্জ করবে। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে সি বিন্দুতে অবস্থিত আধানের জন্য বল কত হবে? তাহলে এটা তো কত তোমার? রুট টু এ সমান কত হবে? তাহলে কিউ স্কোয়ার বাই রুট টু এর স্কোয়ার মানে কত? টু স্কোয়ার। আচ্ছা, এর অভিমুখ কোন দিকে হবে? তাহলে সি বা কর্ণ বরাবর। ঠিক আছে, সি বি কর্ণ বরাবর। ঠিক আছে, তাহলে এখন বি বিন্দুতে লব্ধি বল, টোটাল লব্ধি বল কত হবে? অতএব বি বিন্দুতে লব্ধি বল সমান কত হবে? তাহলে রুট টু এফ ওয়ান। তাহলে রুট টু আর এফ ওয়ানের মান কত? কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, প্লাস কত হবে? তাহলে কিউ স্কোয়ার বাই টু এ স্কোয়ার। তার কারণ হচ্ছে এদের লব্ধি আর এই বলটা পরস্পর উপরিপাতিত হয়ে যাচ্ছে, সেই জন্য নর্মাল যোগ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে রাশিমালাটা বেরালো, এটা তাহলে হচ্ছে মোট লব্ধি বলের মান কত বেরালো সেটা। ঠিক আছে, এবার বলছে যে এদের আমাদের কর্ণদ্বয়ের মাঝখানে বা বর্গক্ষেত্রের কেন্দ্রে, কেন্দ্রে মানে কত? কর্ণদ্বয়ের ছেদ বিন্দু। তাহলে এখানে কত আধান রাখবো যাতে পুরো ব্যবস্থাটি সমবস্থা থাকবে? অর্থাৎ এখানে আমি যদি মনে করি যে কিউ ড্যাশ আধান রাখলাম ও বিন্দুতে ধরো, ঠিক আছে, ও বিন্দুতে কিউ ড্যাশ আধান রাখলে পুরো ব্যবস্থাটা সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ এই কিউ ড্যাশ আধানের জন্য বি বিন্দুতে বল আর সমগ্র আধানের জন্য বি বিন্দুতে বলের যোগফল বা লব্ধি যোগফল ইকুয়াল টু কত হতে হবে? শূন্য হতে হবে, তবেই সাম্যাবস্থায় থাকবে। অতএব বলতে পারি যে সাম্য অবস্থানের জন্য বা সাম্যাবস্থায় সাম্যাবস্থার জন্য ও বিন্দুতে কিউ ড্যাশ আধান রাখতে হবে। ঠিক আছে, অতএব তোমার এই আধানের জন্য এখানে বি বিন্দুতে বল কত? বি বিন্দুতে মোট বল শূন্য হতে হবে। ঠিক আছে, এবারে তাহলে আমরা করব কি, এখানে মোট বলটা বার করব। তাহলে কত হচ্ছে দেখো, রুট টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার
प्लस किऊ स्क्वायर बाय टू ए स्क्वायर एट समग्र आधानर जो बल प्लस ये आधानर जो एखे बल तेल ये कत हो किऊ डैश इंटू किऊ बाय एटुकु डिस्टेंस स्क्वायर एटुकु डिस्टेंसटा है कि कर्ण बाय दुई देखो ये ए बाय रूट टू एर स्क्वायर है तेल ए बाय रूट टू एर स्क्वायर कर दो तेल यटार सन कत हो जिरो ठीक है हमें तेल एखान कि करते हैं किऊ डैशर मानटा बार कर दीते हैं बुझेछ रूट टू किऊ स्क्वायर बाय ए स्क्वायर प्लस किऊ स्क्वायर बाय टू ए स्क्वायर समान किऊ डैश इंटू किऊ सामने एक माइनस आसबे आर रूट टू स्क्वायर मान कत टू तेल से ऊपरे चले जाए टू किऊ डैश किऊ बाय कत हबे ए स्क्वायर ठीक है तेल प्रति जगह ए स्क्वायर आछे तेल स्क्वायर 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 केटे दाओ तेल एखाने हबे कत टू रूट टू किऊ स्क्वायर प्लस किऊ स्क्वायर बाय लसागु टोटाल कत टू समान माइनस अफ टू इंटू किऊ डैश इंटू किऊ ठीक है तेल टू रूट टू प्लस वन बाय टू इंटू किऊ स्क्वायर समान कत माइनस अफ टू इंटू किऊ डैश इंटू किऊ एक किऊ केटे दाओ तो किऊ डैश इक्वल टू हो माइनस अफ किऊ बाय फोर होल इंटू टू रूट टू प्लस वन तेल किऊ डैश मान ये हम पूरा व्यवस्थाटी साम्यवस्था थकबे ठीक है एक ही अंक तुम्हें जी एक समबाहु त्रिभुजे तीनटा शीर्ष बिंदुते किऊ किऊ कर आधान रखा ठीक है किऊ किऊ और किऊ इटा धरो ए बिंदु एटा बी बिंदु एटा सी बिंदु ठीक है तेल तीनटा बिंदु रखा आए बोलछे जे एदेर मध्यमात्रय छेद बिंदु अर्थात भर केंद्रे कत आधान रखले এটি পুরো ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে অর্থাৎ এইখানে কত আধান রাখতে হবে তাহলে ধরি এখানে কত আধান রাখব কিউ ড্যাশ আধান রাখলে সাম্যাবস্থায় থাকবে ধরি কিউ ড্যাশ আধান ভরকেন্দ্রে রাখলে সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে ঠিক আছে অতএব সি বিন্দুর উপর সব আধান গুলির জন্য লব্ধি বল শূন্য होते होबे एबार देखो ए बिंदुते किऊ आधानेर जन्य सी बिंदुते बलटा कोन दिके डिरेक्टेड एटा किऊ बी बिंदुते ए आधानेर जन्य बलटा कोन दिके डिरेक्टेड एटा ताहले एदेर लब्धि बल कोनटा एई बराबर आसबे आर ए आधानेर जन्य बलटाओ कि होबे ओर उपरे एसे समापतित होबे ताहले एटा जदि एफ वन धरो आर एटा जदि एफ टू धरो देखो एफ वन आर एफ टूर मानटा सेम होबे कारण एटाओ एर बाहुर दीर्घ धरो देवा आछे कत ए एकक ठीक है एटार नाम दाओ ओ तेल एट ए हम एट ए है तेल ये दोटो बल समान किऊ स्क्वायर बाय ए स्क्वायर कर फोर पाई वन बाय फोर पाई एप्सिलन नॉट धरछीना तेल सी बिंदुते लब्धि बल तेल यही दुटो आधान जो जी बल बार करी तेल समबाहु त्रिभुज तेल एंगल कत षाट डिग्री तेल एट कत षाट है तेल सी बिंदुते एफ वन और एफ टूर जो लब्धि बल कत है एफ वन स्क्वायर प्लस एफ टू स्क्वायर प्लस टू एफ वन एफ टू कस सिक्सटी रूट ओवर ठीक है तेल एफ वन जेहेतु एफ टूर संगे समान और कस सिक्सटी मान हाफर संगे समान तेल ये आस तीनटा एफ वन स्कोर जोगफल रूट आसें से कत हो जाए रूट थ्री एफ वन प्लस यटुकु डिस्टेंस ठीक है तेल यटुकु डिस्टेंसर क्षेत्र में बल कत है तेल किऊ डैश इंटू किऊ बाय सीओ एर स्कोर ए सीओ মানে হচ্ছে পুরো সমবাহু ত্রিভুজের মধ্যমা কত রুট থ্রি বাই টু ইন্টু বাহু তার মধ্যে এইটুকু অংশ কত দুয়ের তিন অংশ তাহলে এটা হয়ে যাবে তোমার এ বাই রুট থ্রি তার স্কোয়ার হয় ঠিক আছে এ বাই রুট থ্রি তার স্কোয়ার হয় পরে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো তোমরা তাহলে এটা সমান কত হবে জিরো ঠিক আছে
তাহলে রুট থ্রি এফ ওয়ান, তাহলে রুট থ্রি এফ ওয়ানের মান কত, কিউ স্কোয়ার বাই স্কোয়ার প্লাস কিউ ড্যাশ ইন্টু কিউ, উপরে রুট থ্রি স্কোয়ার গেলে কত হবে, তাহলে থ্রি, বাই নিচে কত থাকবে, তাহলে এ স্কোয়ার সমান কত, জিরো। ঠিক আছে, অতএব কিউ ড্যাশ ইন্টু কিউ সঙ্গে থ্রি রাখো বাই এ স্কোয়ার সমান মাইনাস রুট থ্রি ইন্টু কিউ স্কোয়ার বাই কত, এ স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার কেটে দাও, অতএব কিউ ড্যাশ ইকুয়াল টু হবে, একটা কিউও কেটে দাও, সমান মাইনাস অফ রুট থ্রি কিউ বাই কত, থ্রি, সমান হয়ে যাবে কত, কিউ বাই রুট থ্রি সঙ্গে মাইনাস সাইন, অর্থাৎ কেন্দ্রে মাইনাস কিউ বাই রুট থ্রি আধান রাখলে পুরো ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে। বোঝা গেল? এরকমটা দেখো, দুটি একই মাপের গোলক এ ও বি এর প্রত্যেকটিতে প্লাস কিউ করে আধান আছে এবং তারা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত। তাহলে এটা একটা গোলক ধরি এ, আর একটা গোলক ধরলাম বি, এরা নির্দিষ্ট দূরত্বে আছে, ধরে নিলাম কত, ডি। তারপরে বলছে তাদের মধ্যে বিকর্ষণ বল হলো কত, এফ। তাহলে এখানে এফ সমান কত হবে, তাহলে প্রত্যেকটিতে কিউ করে রেখেছে, তাহলে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এখন বলছে যে তৃতীয় আরও একটি একই মাপের অনাহিত গোলক সিকে প্রথমে এ এর সংস্পর্শে আনা হলো, তাহলে এখানে কত ছিল, প্লাস কিউ, এখানেও ছিল কত, প্লাস কিউ, তাহলে সি ছিল কি, অনাহিত, তাহলে এ এর সংস্পর্শে আনা হলো এবং তারপর সরিয়ে নিয়ে যাওয়া হলো, এবার সিকে আবার বি এর সংস্পর্শে আনা হলো এবং তারপর সরিয়ে নিয়ে যাওয়া হলো, তাহলে এখন এ ও বি এর মধ্যে নতুন বিকর্ষণ বলের মান কত হবে। ঠিক আছে, তাহলে তাহলে এটা প্রথমে বল বের করে নিয়েছি, এবার বলছে সিকে এর সঙ্গে সংস্পর্শ করছে, তাহলে সিকে এ এর সংস্পর্শে আনলে, সংস্পর্শে আনলে এতে আধান কত হবে, তাহলে এতে আধান হবে গড় আধান চলে আসবে, মানে এতে আধান প্রথমে কত ছিল, কিউ, সিতে আধান কত ছিল, জিরো বাই কত, টু, সমান কত হবে, তাহলে কিউ বাই টু। ঠিক আছে, দিয়ে সিকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, আবার সিকে বি এর সংস্পর্শে আনা হলো, তাহলে আবার বিকে সি এর সংস্পর্শে আনলে এতে আধান যা হবে সিতেও আধান তাই হবে, সেটাও কত হবে, তাহলে কিউ বাই টু, বিকে সি এর সংস্পর্শে আনলে বিকে সি এর সংস্পর্শে আনলে বি ও সিতে আধান কত হবে, আধান হবে বিতে আগে ছিল কত, প্লাস কিউ, এখন আছে কত, সিতে আধান, কিউ বাই টু। ঠিক আছে, বাই কত হবে, টু, সমান কত হয়ে যাবে, দেখো দুই তিন, তাহলে এটা হয়ে যাবে কত, থ্রি কিউ বাই ফোর করে, বি ও সিতে থ্রি কিউ বাই ফোর করে আধান থাকবে, তাহলে সিকিতে সরিয়ে নিয়ে যাওয়া হলো, তাহলে এখন এতে আধান কত আর বিতে আধান কত, তাহলে এতে আধান আছে কত, প্লাস কিউ বাই টু, বিতে আধান আছে কত, থ্রি কিউ বাই ফোর। ঠিক আছে, তাহলে এদের একই দূরত্বে রেখে দিয়েছে, আবার কত দূরত্বে রেখেছে, ডিতে রেখেছে, তাহলে এখন বিকর্ষণ বল যদি এফ ড্যাশ ধরি, তাহলে এফ ড্যাশ সমান কত হবে, তাহলে কিউ বাই টু ইন্টু থ্রি কিউ বাই ফোর বাই কত, ডি স্কোয়ার, সমান হচ্ছে থ্রি বাই এইট ইন্টু কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার সমান থ্রি বাই এইট ইন্টু এফ। বুঝা গেল? আরও যদি তোমাদের কোথাও কোনো অঙ্ক নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, তাহলে সেই অঙ্কের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। বুঝছ? ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, এবারে আমরা নতুন চ্যাপ্টার যেটা পড়ব, পরের চ্যাপ্টার সেটা হবে কি, তড়িৎ বিভব। ঠিক আছে, কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে।